আপনার সন্তান যখন তরুণ হবে বড় হবে তখনকার অর্থাৎ 15 20 বছর পরের বাস্তবতা আপনি চিন্তা করুন কোন জায়গায় পৃথিবী দাঁড়িয়ে থাকবে ওই জায়গায় আল্লাহর দেয়া নেয়ামত সম্পদ আগুনে পুড়িয়ে আকাশে উড়িয়ে অযথা নষ্ট করার এই বিভৎস উৎসব এর চেয়ে আরো ভয়ঙ্কর কোন রূপে যে যাবে না মানুষ সেটা কিন্তু নিশ্চিত করে বলা কঠিন ওই সময়টাতে সেই সময়ের বাস্তবতা মোকাবেলা করার জন্য কি পরিমাণ ইমানি পাওয়ার দরকার কি পরিমাণ ইমানের বীজ তার অন্তরে থাকা দরকার কি পরিমাণ নীতি এবং আদর্শের উপরে তার দাঁড়িয়ে থাকা দরকার আর সেই প্রয়োজনে তাদেরকে আমাদের ভালো পরিবেশ দিতে হবে পরিবেশ এই পরিবেশটাই হলো সন্তানের পরে সবচেয়ে বেশি প্রভাবশালী বিষয় সবচেয়ে প্রভাবশালী বিষয় শুধু সন্তান নয় মানুষের নেচারই হলো যে মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয় আশপাশ দ্বারা প্রভাবিত হয় এজন্য যেই পরিবারে যেই ফ্যামিলিতে যেই শিক্ষা প্রতিষ্ঠানে যেই পরিবেশে আপনার সন্তান ভালো কিছু শিখবে জানবে খারাপ কিছুর ছোঁয়া তার গায়ে লাগবে না তুলনামূলকভাবে আপনি সেই পরিবেশে গিয়ে ঢোকার জন্য পাগলের মতো ছটফট করতে থাকবেন একটা বিল্ডিংয়ে দু চারটা ভালো ফ্যামিলি আছে যারা দিনকে প্র্যাকটিস করেন যারা হালাল হারাম বুঝেন যারা নীতি অনৈতিক বুঝেন যারা ভালো মন্দ বুঝেন যাদের মধ্যে সে চেতনা আছে সে মানসিকতা আছে এরকম একটা জায়গায় গিয়ে আপনি মাথাটা গোজাবেন আপনার বাচ্চার সাথে এমন ফ্যামিলির বাচ্চাদের মেশার সুযোগ করে দিবেন যে ফ্যামিলি থেকে সে ভালো কিছু শিখবে খারাপ কিছু নয় এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য রুহ ইন্টারন্যাশনাল স্কুল এমন একটা প্রতিষ্ঠান আমি আশা করব এবং আমি সুধারণা রাখি যে এই প্রতিষ্ঠান সেরকম ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে হয়তো প্রতিষ্ঠানকে আরও অনেক বেশি উন্নতির চরম শিখরে যেতে হবে কিন্তু সদিচ্ছা আন্তরিকতা ভালো কিছু করতে চাওয়া এটা একটা বড় একটা ব্যাপার আমরা দোয়া করি তাদের জন্য অন্তরের গভীর থেকে যে আমাদের দুর্ভিক্ষ যেন দূর করতে পারেন এই খরচ যেন দূর করতে পারেন তারা আল্লাহ তালা তাদেরকে সে শক্তি সে সামর্থ্য দান করুন রুহ ইন্টারন্যাশনাল স্কুল, দ্য হোম অফ ফিউচার